আজকের যে নির্মম অত্যাচার পুলিশের আমরা দেখলাম সেই সুবোধ মল্লিক স্কোয়ারে আমাদের পার্শ্ব শিক্ষকদের সঙ্গে যেভাবে এই সরকার পাশবিক অত্যাচার করলো আমরা এর বদলা নেবই। হ্যাঁ, আমরা এর বদলা নেবই। আজকে যারা আমার মায়ের চোখের জল, আমার বোন, আমার বাচ্চা, আমার আমার বউ প্রত্যেকের চোখের জল যারা আজকে বের করেছে, তাদেরকে আমরা এইভাবে থাকতে দেব না, তাদেরকে আর হাসতে দেব না 2021-এ। দিদি, দেখবেন এই পার্শ্ব শিক্ষকদের কি ক্ষমতা, আপনি দেখবেন আজকে যে কাণ্ড আপনি করলেন, আপনার লজ্জা নেই, আপনি একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী। সত্যি কি পাপ করেছিলাম যে আপনার কথায় মজে গিয়ে আমরা হাসিতে মেতে উঠে আপনাকে আমরা ভোট দিয়েছিলাম 2011-তে। সত্যি আজকে নিজের উপর লজ্জা হচ্ছে যে আমরা এমনই একটা মুখ্যমন্ত্রী আমরা নিয়ে এসেছি এই এই পশ্চিমবঙ্গে, যে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। সেই অযোগ্য মুখ্যমন্ত্রী, একটা অযোগ্য শিক্ষামন্ত্রীকে আজকে আমরা এই মসনাদে বসিয়ে আমরা তিলে তিলে ফুটপাতে আমরা আমাদেরকে মরতে হচ্ছে, আমাদের সন্তানদের কাঁদতে হচ্ছে, আমার মাকে কাঁদতে হচ্ছে। আজকে যেভাবে আপনারা আপনার পুলিশ আমাদের উপরে বর্বরোচিত অত্যাচার করলো, আমাদের পারমিশন থাকা সত্ত্বেও আমাদেরকে অভিযান করতে দিল না, আর শেষ বেশ আজকে আপনি কি দিলেন, কি ঘোষণা করলেন, 3% ইনক্রিমেন্ট আর 3 লাখ টাকা দরকার নেই, লাগে না এই 3%, এ তো বাম আমল আমাদের ছিল, মাঝখানে আপনি বদমাশি করে সমস্ত কিছু বদমাশি করে দিয়ে আপনি বন্ধ করে দিয়েছেন, সেটাকেই আবার পুনর্বহাল করলেন, দরকার নেই। আপনি হচ্ছেন একজন ভিখারি মুখ্যমন্ত্রী, আপনার শিক্ষামন্ত্রী একটা ভিখারি শিক্ষামন্ত্রী, ওই 3% আপনি নিয়ে নিন, আর ওই ওই 3 লাখ টাকা ওই ওই মরাটাকে, ওই যে একটা মসনদে, বিকাশ ভবনের মসনদে যে বসে আছে যে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী, তাদেরকে দান করে দিচ্ছি, নিয়ে নিন, তাদেরকে দিয়ে দিন, আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই ওই ভিক্ষে, কারণ আপনারা হচ্ছে ভিখারি, আমরা ভিখারি নই, আমরা শিক্ষক, আমাদের আমাদের একটা মর্যাদা রয়েছে, কিন্তু আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আপনি সেই মর্যাদা দিতে পারলেন না। আপনি দেখবেন এই শিক্ষকদের, এই পার্শ্ব শিক্ষকদের কতটা জোর, কতটা ক্ষমতা, আপনি দেখবেন, দেখবেন 2019-এর সেই আমার আর্তনাদ সারা পশ্চিমবঙ্গ শুনেছে, সারা ভারতবর্ষ শুনেছে, যে 2021 পতনের জন্য, আপনার পতনের জন্য যদি কোনো কারণ হয়ে থাকে, একমাত্র এই পার্শ্ব শিক্ষক, আর আপনি দেখবেন সেই পতন, সেই দেখবেন, তার জন্য অপেক্ষা।